বন্ধুরা, আজকের গল্প তিন ফলের বাড়ি। এই নাও টোনা বাজারের ব্যাগ, যাও তাড়াতাড়ি করে বাজার করে নিয়ে এসো তো। ঘরে যে কোনো দানা পানি নেই, মেয়েটা তো আবার খেলা শেষ করে এক্ষুনি বাড়ি চলে আসবে। টনি, জানোই তো এখন বনে তেমন কোনো কাজ নেই, সবাই ঘরে ঘরে বসা। কিন্তু তুমি বলো তো, হাতে কোনো টাকা না থাকলে আমি কি করে বাজার করব? টোনা, এভাবে কি আর সংসার চালে বলো তো? দুদিন থেকে তো তুমি আর আমি না খেয়ে আছি, আর ছোট মেয়েটাকে আমি সুখী পাড়ার বাসা থেকে খাবার ধার করে এনে খাওয়াচ্ছি। সেই ধারগুলো তো পরিশোধ করতে হবে নাকি? আর পাখিদের বাসায় কাজ করতে চাইলে তো তুমি সেটাও আমাকে করতে দাও না। না না টুনি, আমাদের যত কষ্টই হোক না কেন, তবুও তুমি পাখিদের বাসায় কাজ করবে না। এতে আমার যা সম্মান আছে সেটাও যে একেবারে ধুলোয় মিশে যাবে। হ্যাঁ সেটাই তো, তুমি থাকো তোমার সম্মান নিয়ে। শুনেছিলাম তোমার বাপদাদারা নাকি জমিদার ছিলেন, অনেক ধন দৌলতের মালিক তারা। কিন্তু এখন দেখো জমিদারের জও নেই, শুধু এই বাসাটা ছাড়া। টোনা আর টুনি যখন কথা বলছিল তখনই সেখানে ছোট্ট টুনটুন চলে আসে। বাবা, আম্মা, তুমি একসাথে বসে আছো, ভালোই হলো। মা, ও মা, জানো কাকলি মাসি না কুকুর যেন কি সুন্দর একটা নেকলেস এনেছে। আমার না ওই নেকলেসটা অনেক পছন্দ হয়েছে মা, তোমরা কি আমাকে অমন একটা নেকলেস কিনে দিবে? মারে, আমরা যে অনেক গরিব, তোকে আমরা অত দামি নেকলেস কি করে কিনে দেবো বলতো? কদিন ধরে বাজার করার মতো কোনো টাকা পয়সাই নেই হাতে। হ্যাঁ রে মা, তোর মা একদম ঠিক কথাই বলেছে, আমাদের মতো গরিবদের কোনো শখ থাকতে নেই রে মা। ও বুঝেছি, আমার ইচ্ছে তোমাদের কাছে কোনো দামি নেই, তাই না? আসলে তোমরা আমাকে ভালোই বাসো না। এই কথা বলে ছোট্ট টুনটুন কাঁদতে কাঁদতে বাইরে চলে যায়। আর মেয়ের এমন কান্না দেখে টোনা আর টুনি অনেক কষ্ট পায়, কিন্তু তাদের কিছুই করার ছিল না। এভাবেই টুনটুন সব সময় কিছু না কিছু চাইতো, আর না এনে দিলে কান্নাকাটি করতো। বাবা, ও বাবা, আমাদের বনে গোর কাছে যে বড় আম গাছটা আছে না, সেই গাছে অনেক বড় বড় আম ধরেছে, আমাকে তুমি সেই গাছের পাকা আম এনে খাওয়াবে? খাওয়াতেই হবে কিন্তু, আর আমি এক্ষুনি আজ এখনই খাবো আম, আমার আম খেতে অনেক ভালো লাগে। যাও বাবা, আমাকে ওই গাছের আম এনে দাও। ও বাবা, দাও না ওই গাছের আম এনে বাবা। মেয়ের এমন আবদারে টোনা রাজি হয়। তখন টুনি বলে, না না টোনা, তুমি যেও না, ওই গাছটা অনেক বড়, আমার ভয় করছে টোনা, তাই বলছি তুমি যেও না। আহ টুনি, তুমি অত ভেবো না তো, আমার মেয়ে আম খেতে চেয়েছে, তাও আবার সেই আম আমাদের বাগানেই আছে, আর সেটা আমি আমার মেয়েকে এনে খাওয়াবো না, তা কখনো হয়? এমনিতেই মেয়েটাকে তো ভালো মন্দ খাওয়াতে পারি না। এরপরেও টুনি অনেক বাধা দিলেও টোনার তার কোনো কথা না শুনেই কুয়োর গাছের আম গাছটায় আম পাড়তে যায়। আর অত বড় আম গাছের বড় বড় আম পাড়তেই টোনা ধপাস করে সেই কুয়োতে পড়ে যায়। আর এই খবর জানতে পেরে টুনি ও টুনটুন সেখানে আসে। হে ঈশ্বর, এখন কি হবে? আমি এতবার করে নিষেধ করলাম কিন্তু সে যে আমার কোনো কথাই শুনলো না, জানিস আজ তোর জন্য এসব হয়েছে। মায়ের এমন কথা শুনে টুনটুন অনেক কষ্ট পায়, আর অনেক কান্নাকাটি করার পর মা মেয়ে বাসায় চলে যায়। অন্যদিকে টোনা কুয়োতে পড়ার সাথে সাথেই এক অন্য জগতে চলে যায়। সেখানে যেতেই টোনা দেখে তার সামনে তিনটি ফলের বাড়ি, একটি বাড়ি আমের, একটি কাঁঠালের, আর অন্যটি লিচু বাড়ি। আর সেই তিনটি বাড়িতেই ছিল সোনা, রূপা আর হীরে, যা দেখে টোনা একেবারে চমকে যায়। হে ঈশ্বর, একেই তো কুয়োতে পড়ে এক অজানা জায়গায় চলে এলাম, তার মাঝে দেখছি তিনটি ফলের বাড়ি, আর প্রত্যেক বাড়িতেই সোনা, রূপা, হীরে। আচ্ছা, আমার বাপদাদারা তো জমিদার ছিলেন, তবে কি তারাই এই কুয়োর মাঝে এই তিন ফলের বাড়িতে
এসব হীরে জহরত রেখে গেছেন? তাহলে তো ভালোই হলো। আমি বরং এই তিন ফরে তিন বাড়ি থেকে সামান্য কিছু করে সোনা রূপা হীরে নিয়ে বাড়ি যাই, আমাকে কিছুতেই লোভ করা যাবে না। এসব বলে টোনা তিন ফলে তিন বাড়ি থেকে কিছু করে সামান্য রূপা সোনা হীরে নিয়ে কুয়োর বাইরে চলে আসে আর বাড়ি ফিরে যায়। আরে তোমরা মা আমি এভাবে কাঁদছো কেন? আরে দেখো আমি ফিরে এসেছি, সাথে আরো কত কিছু নিয়ে এসেছি। সে কি টোনা, তুমি বেঁচে আছো কিভাবে বলো? আর তোমার হাতে এসব কি, এত সোনা রূপো হীরে, এগুলো তুমি কোথায় পেলে টোনা? এরপর টোনা সেই সব ঘটনা তাদের খুলে বলে। সব কথা শুনে তারা মামি অনেক খুশি হয়। ভালো হয়েছে বাবা, এখন থেকে আমাদের আর কোনো অভাব থাকবে না, এগুলো বিক্রি করে আমরা অনেক টাকা পাবো। আর সেসবতে তুমি আমাকে ভালো ভালো জামা কাপড়, ভালো খাবার আর অনেক কিছু কিনে দেবে, তাই না বাবা? এরপর থেকে টোনা প্রায়ই সেই তিন ফলের তিন বাড়ি থেকে তার যতটুকু প্রয়োজন ততটুকু করে হীরে সোনা রূপা নিয়ে আসত আর সেগুলো বিক্রি করে অনেক টাকা রোজগার করত। আর তখন থেকে তারা সুখেই দিন কাটাত। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। অন্যদিকে টোনাদের এমন উন্নতি দেখে কাকুরি কাক বেশ চিন্তায় পড়ে যায়। কি ব্যাপার, টোনারা তো অনেক গরিব ছিল, তাহলে হঠাৎ এমন কি হলো যে ওরা এত তাড়াতাড়ি এত বড় লোক হয়ে যাচ্ছে? মনে হচ্ছে কোনো একটা গন্ডগোল আছে, আজ ওই ব্যাপারটা আমাকে দেখতে হচ্ছে তো। এরপর কাকুলি কাক টোনার উপর নজর রাখতে শুরু করে আর সে টোনাকে কুয়ো থেকে স্বর্ণ মুদ্রাগুলো আনতে দেখতে পায়। সে কি, তাহলে এই ব্যাপার, তবে ভালোই হলো, এখন থেকে আমিও কুয়োর ভেতর থেকে অনেক হীরে সোনা রূপা এগুলো নিয়ে আসব, আর ওদের থেকে অনেক বড় লোক হব আমি। এসব ভেবে কাকুলি কাক বাড়ি চলে যায়। আর পরের দিন কাকুলি কাক যেই না কুয়োতে থাকা মইটাতে পা দিয়েছে অমনি তার পা পিছলে যায় আর কাকুলি কাক সেই কুয়োর ভিতরে পড়ে গিয়ে মাথায় প্রচণ্ড আঘাত পায়। আর কিছু সময় পরে টোনা কুয়োর কাছে এসে এসব দেখতে পায়। তারপর সেই কাকুলি কাককে টোনা উদ্ধার করে নিয়ে উল্লু প্যাঁচার হাসপাতালে যায়। আর কিছু সময় পরেই কাকুলি কাকের জ্ঞান ফিরে আসে, কিন্তু মাথায় প্রচণ্ড আঘাত পাওয়ার কারণে কাকুলি কাকের স্মৃতিশক্তি নষ্ট হয়ে যায়। সে কি, আমি কোথায়, আমি এখানে কেন, আর আমি বাকি? আচ্ছা তোমরা আবার কারা? কাকুলির এসব কাণ্ড দেখে টোনা অনেক হাসতে থাকে। যাক, কাকুলির স্মৃতিশক্তি চলে গিয়ে ভালোই হয়েছে, ও তো সব কিছু জেনে গিয়েছিল, আর এখন যেহেতু ওর স্মৃতি নেই সেহেতু ও নিজেই আর ওই কুয়োতে যাবে না, আর কাউকে এ ব্যাপারে বলতেও পারবে না। এরপর টোনা কাকুলিকে তার বাসায় পৌঁছে দেয় আর খুশি মনে তার বাসায় ফিরে যায়।